রহিম, সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা মাদকাসক্তি সম্পর্কে আলোচনা করেছি। রচনাটির মাধ্যমে আমাদের সিলেবাস সম্পূর্ণরূপে শেষ হয়েছে। আজকে থেকে আমরা রিভিশন ক্লাস শুরু করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় শব্দ ও পদের গঠন। আমরা এই বিষয়টি নিয়ে আগেও আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় শব্দ ও পদের গঠন। আমরা জানি এক বা একাধিক ধ্বনি মিলিত হয়ে যদি অর্থ প্রকাশ করে তাকে বলা শব্দ। এই শব্দের মূল অংশকে বলা হয় শব্দমূল। তাহলে অর্থপূর্ণ ধ্বনির মিলনকে আমরা কি বলে থাকি? শব্দ বলে থাকি, অর্থপূর্ণ ধ্বনি। তাহলে ধ্বনিগুলো মিলিত হয়ে একটি অর্থ প্রকাশ করবে, যখন অর্থ প্রকাশ করবে তখন তাকে বলা হবে শব্দ। আর এই শব্দের মূলকে বলা হয় শব্দমূল। শব্দের মূলকে বলা হয় শব্দমূল। শব্দমূলের আরেকটি নাম আছে, শব্দমূলের আরেকটি নাম হচ্ছে প্রকৃতি। শব্দমূলের আরেকটি নাম প্রকৃতি। প্রকৃতি বলতে এখানে শব্দের মূল অংশকে বোঝানো হয়ে থাকে। তা আমরা প্রকৃতি দুই ধরনের জানি, একটি হচ্ছে নাম প্রকৃতি, আর দুই নম্বর হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির আরেকটি নাম আছে, বলতো ক্রিয়া প্রকৃতির অন্য নামটি কি? ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু। তো শব্দ মূল বা ধাতু, অর্থাৎ নাম প্রকৃতি এবং ধাতু। নাম প্রকৃতি বলতে আমরা শব্দের মূলকে বুঝে থাকি, আর ক্রিয়া প্রকৃতি বলতে ক্রিয়াপদের মূল অংশকে কিন্তু বুঝে থাকে। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি বললাম? ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু। এই নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির সাথে যে শব্দাংশগুলো যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে বলা হয়, সেগুলো কি? সেগুলো হচ্ছে উপসর্গ বা প্রত্যয়। উপসর্গ এবং প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দগুলো গঠিত হয় নতুনভাবে, সেই শব্দগুলো কোন ধরনের শব্দ? সেই শব্দগুলো হচ্ছে সাধিত শব্দ। সেই শব্দগুলোকে বলা হয়ে থাকে সাধিত শব্দ। এই সাধিত শব্দ প্রত্যয়যোগে বা উপসর্গ যোগে হয় তা কিন্তু নয়, এর সাথে সাথে সমাস নিষ্পন্ন হয়েও সাধিত শব্দ হয়ে থাকে। আবার শব্দ দ্বিত্ব যদিত গঠন করে, অর্থাৎ দুইটি শব্দ পাশাপাশি বসে যখন শব্দ দ্বৈত তৈরি করে, শব্দ দ্বিত্ব তৈরি করে, তখন তাকে সেটিও কিন্তু সাধিত শব্দের উদাহরণ। যেমন সিংহ চিহ্নিত আসন কে আমরা কি বলছি? সিংহাসন। এটি সমাস নিষ্পন্ন একটি শব্দ, এই শব্দটি সমাস নিষ্পন্ন। এখন শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলে পদ। বাক্যে ব্যবহৃত শব্দকে কি বলে? বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয়ে থাকে পদ। তো শব্দকে পদে পরিণত করার সময় যে শব্দাংশগুলো যুক্ত হয়ে থাকে তার নাম আছে, তার নাম কি? তাহলে বাক্যকে, বাক্যের মধ্যে যে শব্দকে যখন আমরা পদে পরিণত করব, পদে পরিণত করার সময় শব্দের সাথে কিছু শব্দাংশ যুক্ত হয়, সেই শব্দাংশগুলোকে বলা হয় লগ্নক। লগ্নককে চারটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে বিভক্তি, বিভক্তি আমরা জানি যে কারক বাচকতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বিভক্তি।
এছাড়াও ক্রিয়ার কাল নির্ণয়ের ক্ষেত্রেও আমরা বিভক্তি ব্যবহার করে থাকি। যেমন আমরা উদাহরণ দিতে পারি, সে ফুটবল খেলে। বর্তমানকালের উদাহরণ, সে ফুটবল খেলবে। ভবিষ্যৎকালের উদাহরণ, আমি সে ফুটবল খেলছে। ঘটমান বর্তমানকালের উদাহরণ। এভাবে আমরা ক্রিয়ার কাল নির্ণয় করতে পারি, আবার আমরা কারক বাচকতাও নির্ণয় করতে পারি। যেমন মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন, মন দিয়ে, এটি কিন্তু দিয়ে যে অনুসর্গটি ব্যবহার করা হয়েছে এটি অনুসর্গ। প্রভাতে সূর্য ওঠে, কখন সূর্য ওঠে? প্রভাতে। এটি কিন্তু কারক বাচকতার ক্ষেত্রে এই বিভক্তিটি ব্যবহার করা হয়েছে। শিক্ষককে শ্রদ্ধা করো, শিক্ষকের সাথে কে বিভক্তি যুক্ত করা হয়েছে। এরপর আছে নির্দেশক, শব্দের পরে বা মানে পদের সাথে শব্দ তখন পদে পরিণত হয় যদি যে শব্দাংশ যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে থাকে তাকে বলা হয় থাকে নির্দেশক। যেমন লোকটি অত্যন্ত বুদ্ধিমান, এখানে লোকটি, এই যে টি ব্যবহার করা হয়েছে এটা বলা হচ্ছে নির্দেশক। টি এটা নির্দেশক হিসাবে ব্যবহৃত হয়েছে। এরকম অনেক উদাহরণ, টা টি খানা খানি, এগুলো আমরা নির্দেশক হিসাবে ব্যবহার করে থাকি। আরেক ধরনের লগ্নক আছে, আরও দুই ধরনের লগ্নক আছে আমরা জানি। একটা হচ্ছে যদি শব্দের সঙ্গে যুক্ত হয়ে তার সংখ্যা নির্দেশ করে তখন তাকে কি বলে, তখন তাকে বলা হয়ে থাকে বচন। বচন দ্বারা বিশেষ্য পদ সর্বনাম পদের কি সংখ্যা নির্দেশ করা, তার শব্দের সংখ্যা নির্দেশ করা হয়ে থাকে। যেমন আমগুলো, বহু বচন নির্দেশ, আমরা জানি বচন দুই ধরনের, এক বচন এবং বহু বচন। এটি আমাদের সংখ্যা নির্দেশ করছে, অতএব সেটি দ্বারা এটি বচন একটি লগ্নকের অন্তর্ভুক্ত। আরেকটি হচ্ছে বলক, অর্থাৎ যদি বক্তব্যকে যে শব্দাংশ ব্যবহার করলে বক্তব্য জোরালো হয় তাকে বলা হয় বলক, অর্থাৎ বল প্রদান করে থাকে। আমি আজই সেখানে যাব, আজ ই রস্যই, এই যে আজ তারপরে রস্যই ব্যবহার করেছি, এটি জোরালো করেছে, বক্তব্যকে জোরালো করেছে। এখন শব্দের সাথে যখন লগ্নক যুক্ত থাকে তখন তাকে বলা হয় সলগ্নক পদ, আর যখন যুক্ত থাকে না তখন তাকে বলা হয় অলগ্ন পদ। তাই লগ্নক ভেদে আমাদের পদকে দুইটি ভাগ আমরা ভাগ করতে পারছি, একটি হচ্ছে সলগ্নক আর একটি হচ্ছে অলগ্নক। আমরা আশা করি তোমরা এটা উদাহরণ দিলেও বুঝতে পারবে। যেমন ছেলেরা ক্রিকেট খেলে, এখানে দেখো রা, এটি আমরা জানি বচন বোঝাচ্ছে বহু বচন, অতএব বচন সংখ্যা নির্দেশ করা হয়েছে। এটার রা যুক্ত আছে বচনের সংখ্যা, অতএব এটি সলগ্ন পদ। ক্রিকেটের সাথে কোনো অতিরিক্ত শব্দাংশ নেই, অতএব এটি অলগ্ন পদ। আর খেলে এর সাথে আমাদের বিভক্তি দেখতে পাচ্ছি, অতএব এটিও সলগ্ন পদ। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, আজকে যে আলোচনা করেছি সে আলোচনা তোমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছ। আমরা এখান থেকে যা শিখেছি তা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য অনেক ভালো হবে। তো ক্লাস শেষ করার পূর্বে আজকে যা পড়িয়েছি তার উপর ভিত্তি করে তোমরা হোমওয়ার্ক করবে। আজকের জন্য হোমওয়ার্ক হচ্ছে 10টি এসকিউ তৈরি, 10টি এসকিউ তৈরি করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে।
আমরা তা মূল্যায়ন করে দেবেন। ক্লাস শেষ করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমরা মানুষ আশরাফুল মখলুকাত যে গুণগুলো মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে তার অন্যতম একটি হচ্ছে ভাবের বিনিময়, অর্থাৎ পরস্পর পরস্পর ভাবের আদান প্রদানের মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্ককে জোরালো করার জন্য যে পদ্ধতি রয়েছে সালামের বিনিময়। আমরা যদি পরস্পর পরস্পরের মধ্যে সালাম বিনিময় করি, তার কুশলাদি জিজ্ঞাসা করি এবং সালামের মাধ্যমে কিন্তু অন্যের প্রতি অন্যের মঙ্গল কামনা করা হয়ে থাকে, এতে যেমন সে সন্তুষ্ট হবে, পরস্পরের মধ্যে ভাবের গভীরতা বাড়বে, বন্ধুত্ব বাড়বে। আর আমরা আরেকটি বড় কাজ করতে পারি, তা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক। আমাদের আত্মীয় যারা রয়েছে, দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুপা ফুপু, এই যে যারা আত্মীয় রয়েছে তাদের সাথে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগের কোনো বিকল্প নেই। আমরা অন্তত পক্ষে সপ্তাহে না হোক 15 দিন একবার যোগাযোগ করে তাদের খোঁজ খবর নেব। অর্থাৎ এখন যোগাযোগ অনেক মাধ্যম আছে, ফোনে যোগাযোগ করতে পারি, আবার গিয়েও যোগাযোগ করতে পারি। এভাবে যেভাবে হোক না কেন, যখন আমরা এই আত্মীয়দের খোঁজ খবর নেব তখন আত্মীয়তার সম্পর্কটা বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে আমরা একটি মহৎ কাজ সম্পাদিত হবে। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো আমরা সবাই এদিকে নজর দিব এবং সবাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।